ঝামেলা করবো না, কিন্তু এই যে এটা হচ্ছে কঠিন 1000 সিসি, এটা মানে এটার মোটর বাইক বলে কাওয়াসাকি অরিজিনাল মোটর বাইক। এটা গেট আপটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে, এটার ইঞ্জিন সাউন্ডটা খুবই সুন্দর। তো এই যে এখন এই টাকাগুলো আমার মানি ব্যাগে থাকতো আগে, এখন এই টাকা দিয়া এই যে মোটর বাইক নিতেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ওই মোটরসাইকেল, নতুন মোটরসাইকেল দেখতে দিতেছি, ওই কাওয়াসাকির Z800 1300। তো 300 যে মডেলটা আছে এটা 350 সিসির উপরে, আর 800 যেটা আছে এটা 800 সিসির উপরে। তো এখন আমার প্ল্যান আসলে ওই 800 সিসি যেটা আছে এটা নেওয়ার জন্য। তো এটা হচ্ছে আমার আগের বাইকটা, তো এই বাইকটা আমি ইন্ডিয়া থেকে আনাইছিলাম, এই দেশে আমি মনে করছিলাম পাওয়া যায় না, তো এখন দিয়ে এগুলোর কোনো পাত্তাই নেই এই দেশে, মানে সব কাওয়াসাকির খেলা আর ওই ইয়ামাহা যেটা R150 4 সিলিন্ডারের এগুলো আর কি। তো এখন আমি ওগুলা ওই কাওয়াসাকির ওই মোটর বাইকগুলো আমি এর আগে একবার ট্রাই করছিলাম, এটা নিলাম Version 3 2020-এর মডেল R15। তো আমার অ্যাপসের লোক এটা চালালে তো আমার তো মনে হয় স্পিড অত বেশি না, এটা 6টা গিয়ার আর একটু রেডি পিক আপ একটু বেশি, কিন্তু আমার কাছে তো মনে হয় যে এই অ্যাপসের অ্যাসটাও খারাপ না, ভালোই 3 নম্বর গিয়ারে অ্যাপসের অ্যাসটা ই পর্যন্ত উঠে, এই 80 পর্যন্ত উড়ে, এটা 90 পর্যন্ত উড়ে। আর এটা হয়েছে ডিজিটাল মিটার, সম্পূর্ণ ডিজিটাল। তো এটার নাম আমার না, এটার কাগজপত্র অর্ধেক আমার নামে হইব, আগেরটা ওই তো, এটা অর্ধেক আমার নাম। আমি এইমাত্র ওই শোরুমে আসলাম, তো এখানে অনেক মোটর বাইক আছে। এই একটা হুন্ডা সিভিয়ার, এটা হয়েছে ডাবল সিলিন্ডার, মানে এটার পিক আপের সাউন্ডটা কাওয়াসাকির মতো আসে। তারপরে যে এখানে একটা আছে ইয়ামাহা R3, এটাও কাওয়াসাকির মতো সাউন্ড দেয়। আর এইখানে একটা আছে হুন্ডা, এটাও ডাবল সিলিন্ডার, এটাও কাওয়াসাকির মতো সাউন্ড দেয়। তা আমি আসলে এদের অনেক মোটর বাইক আছে, মানে এত কালেকশন যেটা বলার বাহিরে, এই যে এটার সাইজ, ক্যানিস্টেন এটার সাইজ দেখেন এত বড় যে এর মোটরসাইকেলের কাছে বাচ্চা বাচ্চা মনে হয়। তো এদের হিউজ কালেকশন আছে, এই যে এগুলো হচ্ছে হুন্ডা সিভি, এই যে এই এগুলা, তো এগুলো আমার কাছে মনে হয় সব 200 সিসির উপরে। তা আমি আসলে এটা আছে 1000 সিসি কাওয়াসাকি নিনজা, এই যে এটা হচ্ছে 1000 সিসি। তো আসলে মূলত আমি কিনতে চাইছিলাম হচ্ছে কাওয়াসাকির এইটা, এই মডেলটা কিনতে চাইছিলাম, এটা 800 সিসির। তো এখন মানে আমার যে লাইসেন্সটা ভিয়েতনামে দিছে, এই যে এটা ইঞ্জিন হচ্ছে এরকম, তো আমার যে লাইসেন্সটা দিছে এই লাইসেন্সের সাথে মানে ম্যাচ হয় না, মানে এই যে দুইটা মডেল আছে সেম Z800 আর 900। তো আমি আসলে এগুলো কিনতে চাইছিলাম। আর এটা হচ্ছে 1000, এটা হচ্ছে কাওয়াসাকির 1000, এটা পিক আপ সাউন্ডটা খুব সুন্দর। তো এটার মডেল হইছে Z1000, এটার মডেলটা হইছে Z1000, এটা হইছে 1000 সিসির। তা আসলে ভিয়েতনামে এই ধরনের মোটরসাইকেলগুলো বেশি পপুলার, কিন্তু সমস্যা হয়েছে এখন আমার লাইসেন্সের কারণে এখন ওরা কথা বলতেছে। তা আমি চাইছিলাম কোনোটা যদি নিতে না পারি, তো এই একটা আছে 350 সিসির, মানে এই যে এটা নিবো, এটাও কাওয়াসাকির, সবগুলোই কাওয়াসাকির, এটা নিব। কিন্তু এখন যে পরিস্থিতি, মানে বুঝলাম যে এখন ওনারা আলাপ করবো, যদি আমার লাইসেন্স অ্যালাউ করে তাহলে আমি এটা নিতে পারবো, আর যদি এটা না নিতে পারি তার মানে ডাবল সিলিন্ডারের কোনো মোটর বাইক আমি নিতে পারবো না, আমার নিতে হইব সিঙ্গেল সিলিন্ডার। তো সিঙ্গেলের এই যে একটা আছে সুজুকি আছে, এটা কি ব্যান্ডিট, আর আসলে এটা মডেলটা জানি না। তো এটার গেট আপটা খুব সুন্দর, দা ফ্রন্ট সেট অনেক সুন্দর। তো এগুলো হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের, সিঙ্গেল সিলিন্ডারের মোটর বাইকের সমস্যা হয়েছে হলার লাগাইলে সাউন্ডটা বেশি একটা, মানে কাওয়াসাকির মতো অত একটা রেসিং একটা সাউন্ড আসে না, এই যে এগুলা। তো এগুলা খুব কম দাম, আমি বোকামি করে একটা কিনছি। আর এই যে এটা হয়েছে কাওয়াসাকির 900, এটার মডেলটা কঠিন একটা মডেল, আমি আরও 4-5 বছর আগে একবার ছবি তুলছিলাম একজনের মোটর বাইক দিয়ে, মানে এটা গেট আপ দেখলে পুরো মাথা নষ্ট। তো আসলে এগুলোর প্রাইসটা মানে খুব কম, বেশি একটা না।
এখন যদি কোনোটা একবার নাও নিতে পারি তাহলে R13 এর যেদের ভার্সন 3 আছে R15 এর ভার্সন 3 আছে মানে নিরুপায় ভার্সন 3 নিতেইব কিন্তু আমার তো FZSE আছিল কিন্তু আমি আসলে কাওয়াসাকি এর যে মোটরবাইকগুলো বেশি পছন্দ করি তো আমি এখানে আসার পরে দেখলাম যে এদের মোটরবাইকগুলো মানে দেখতে নতুনের মতোই মানে কোন এগুলো কিন্তু আসলে সেকেন্ড হ্যান্ড মোটরবাইক কারণ এই দেশে এই মোটরবাইকগুলো পাওয়া যায় না ওরা করে কি ওই জাপান থেকে ইম্পোর্ট করা ইউজ করা মোটরবাইকগুলো কিন্তু এগুলো যে ইউজ করা মোটরবাইক দেখলে কোনো দেখার মানে বোঝার কোনো গতি নেই পুরাই মানে নতুনের মতো কোনোটা 8000 কিলো চলছে কোনোটা 10000 কিলো চলছে কোনোটা 800 কিলো চলছে এরকম তো এদের কালেকশনটা দেখে মানে মাথা নষ্ট হলো এখন এরা যেটা চেক করবে আমার মোটর সাইকেলটা চেক করবো চেক করার পরে যদি এরা এক্সচেঞ্জ করে কত টাকা দেওয়া লাগবো এটাও এটা কোন ব্র্যান্ডের এটা তো স্টিকারের কারণে দেখাই যায় না আচ্ছা এটা এখন মানে যাই হোক আমি যে স্মুথ সাউন্ডটা খুঁজতেছিলাম আসলে স্মুথ সাউন্ডার মোটরবাইকটা নিতে পারলাম না মানে লাইসেন্সের কারণে এখন ইনকেস যদি চেঞ্জ করার মতো হয় এক্সচেঞ্জ করার মতো কোনো ব্যাপার হয় তাহলে সম্ভবত আমি এটা কাওয়াসাকি নিয়ে নেবো মানে এটা আমার নেওয়ার খুবই একটা ইচ্ছা ছিল কারণ এটার গেট আপটা আমার কাছে দেখতে খুব ভালো লাগে ওই যেগুলোর গেট আপটা আসলে দেখার মতো একটা গেট আপ কিন্তু আমি আসলে নিতে পারতাছি না কোনো কারণে মনে করছিলাম যে 350 cc দিয়ে চালাই দিই তা এখন দেখা যাক কী হয় আমারটা নিয়ে দেখ আর এই যে উনি সেই জায়গার বস হোয়াটস ইউর নেম থান আচ্ছা উনি সেই জায়গার বস যারা ভিয়েতনামের ফরেনার আছে এরা ওনার কাছ থেকে আসলে নিতে পারবো আর এদের অ্যাড্রেসটা হয়েছে থুদুকে আমি পরে লিফলেটটা দেখাই দিব বাইক আছে হুন্ডা সিভিয়ার এটাও চারটা সিলিন্ডারের এটা হয়েছে 650 এটার সাউন্ডটা খুবই স্মুথ ক্যান ইউ টার্ন অন দ্য ইঞ্জিন এটা সাউন্ডটা খুবই স্মুথ 650 cc তবে যদি আমি কম্পেয়ার করি সবগুলোর সাথে মানে স্মুথলি সাউন্ড তা আমি সাজেস্ট করি কাওয়াসাকির উপরে মোটর বাইকেই নাই যেটা 1000 cc 800 অথবা 600 অথবা 350 এগুলোর সাউন্ড বলো তো এখন আমি যেটা দেখছি এটা হচ্ছে ইয়ামার ভার্সন 3 মানে আমার সমস্যাটা হয়ে গেছে এখন যেটা নিয়ে যে মানে ব্লু কালারটা আমার কাছে ভালো লাগে না ব্ল্যাকটা একটু হালকা পাতলা চলে আর ইয়েলোটা চলে এখন আমি এটা দেখছি এটাই ব্ল্যাক কালার পাইছি মানে আমি যে শহরে থাকি ওই শহরের পেপার্স এটা পাইছি তো এখন প্রবলেমটা হয়েছে যে আমার লাইসেন্সের সমস্যা আমি মানে এটা অ্যাফোর্ড করতে পারবো আর যদি আমিও 190 cc অথবা যদি আমি 350 cc নিই মানে পুলিশের ঝামেলা দেখলে ঝামেলা করবো নাহলে ঝামেলা করবো না কিন্তু এই যে এটা হয়েছে কঠিন 1000 cc এটা মানে এটার মোটরবাইক বলে কাওয়াসাকি অরিজিনাল মোটরবাইক এটা গেট আপটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এটার ইঞ্জিন সাউন্ডটা খুবই স্মুথ যে এটা হয়েছে R13 ভার্সন 3 এটা আমি নিলাম এখন মানে ওই আমার যে এলাকায় থাকি এলাকার কাগজ সহ নিলে সুবিধা হয় মানে পুলিশ টললে টললে সুবিধা হয় এটা হয়েছে সম্ভবত 2020 মডেল তো এই জায়গায় ওরা মডেল শো দিয়েছে 2020 আছে তারপরে 2019 আছে 22 আছে তা আমি আসলে এটা বুঝি নাই ওরা ওডো মোডো কি কয় এগুলো আসলে বুঝি না আমি এটা মানে R15 মডেলটা কেমনে ধরে তো এটা নিতেছি ব্ল্যাক কালার আর এগুলা কালারগুলো ভালো লাগে না মানে নীল কালারটা ভালো লাগে না আর এইটা ভালো লাগছিল এটাও 2018 মডেল তা আমি দিলাম 20টাই নেই কিন্তু এটার পেপার সাইজ অনেক দূরে তো যাক আমরা এটা নিতেছি আর আমার আগের যে এই আমার যেই অ্যাপ সেটা পানির দরে সেরা দিলাম কী করব কোনো সুযোগ নেই এটা এখন এটা এটা আসলে 100% নিউ না সেকেন্ড হ্যান্ড কিন্তু কোনো ভাঙা টাঙ্গা কোনো স্ক্র্যাচ মিসক্র্যাচ কোনো কিছু নাই তো ওই কারণে মানে এরা সেল করে সব মোটর বাইকই মানে দেখতে নতুনের মতোই আর এটা ব্যবহৃত হয়েছে 8000 কিলো ওরা বললো তো এটা আসলে আমি বুঝি না ওরা বললো যেটা 8000 কিলো চালু হয়েছিল 8000 কিলো 8039 কিলো চালু হয়েছে সো এটা নিতেছি এখন তো আজকে দিকে ওই অ্যাপজেটাসে বাই বাই বলে দিলাম এই আদরের মোটর বাইক যেটা আমি 2 বছর মতো 2 বছর 3 বছর মতো চালাইছিলাম
তে এখন এটা মানে এক্সচেঞ্জ করতেছি, এটা আমি 80 মিলিয়ন দিয়ে কিনছিলাম, এখন এটা আমারতে 15 মিলিয়ন 14 মিলিয়ন ধরছে, আর আমি যেটা নিতাছি R15 এটা 50 মিলিয়ন ধরছে। তো এই আদরের মোটর বাইক এটা দিয়া এখন আমি যেটা নিতাছি ওই যে কালোটা দেখাইলাম ওটা নিতাছি। কিন্তু আসলো আমার কাওয়াসাকি মোটর বাইকগুলোর প্রতি খুব একটা টান, কিন্তু দুঃখের বিষয় হয়েছে এটার চালানোর মতো লাইসেন্স আমার নাই। আর এরা সেল করবো ঠিকই, কিন্তু পুলিশে ধরলে মানে এটা আমার রিস্ক, মানে এরা এইসব জানে না মানে সেল করবো। তো এই কারণে আমি আসলে মেনলি প্ল্যান করছিলাম যে এই মডেলটা 800 সিসির এটা কেনার জন্য, কিন্তু নিতে পারলাম না, দুঃখের বিষয়। তো এই যে এখন এই টাকাগুলো আমার মানি ব্যাগে থাকতো আগে, এখন এই টাকা দিয়ে এই যে মোটর বাইক নিতেছি। তো এটা বাংলাদেশি টাকাতে 50 মিলিয়ন, 10 মিলিয়নের সম্ভবত $500, 20 মিলিয়নে হয়েছে 1,000, 2,000, $3,000 পড়ছে, এই 3.5 লাখের টাকার মতো পড়ছে, তাও আবার সেকেন্ড হ্যান্ড। তো এখন এই মোটর বাইকটা নাকি ওই আমার নামে হাফ করা যায় আর কি, পেপারস আমার নামে হাফ করা যায়। তো আমার আগের মোটর বাইকটা এদেরকে দিয়ে দিব। আগের মোটর বাইকটা ঠিকই আছিল, কিন্তু সমস্যা হয়েছে ওই কার্বোরেটরটা অরিজিনাল আমি পাই নাই, বাংলাদেশ থেকে আনাইছে। আনার উপরে কেমন জানি মনে হয় যে রেডি পিক আপটা নাই কা, যে মনে হইতেছে যে মানে যায় তো যায় না, আবার তেল খায় অনেক বেশি। Đúng rồi, xong rồi em chuyển xe bên em ở đó, kiểu ký qua ký lại thì để cho hẹn một ngày thống nhất ký một lần thôi, đỡ phải đi tới đi lui. Để chờ hàng kia.